আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও স্বাগত। দর্শক, প্রতিনিয়ত আমাদেরকে কখনো কোনো না কোনো কাজ করতে হচ্ছে। মাঝে মাঝে যে কাজগুলো দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ, কিছু কিছু দুর্ঘটনা হয় যেটা আমার নিজের ইচ্ছায়, আবার কিছু কিছু হচ্ছে সেই দুর্ঘটনাগুলোতে আমার নিজের কোনো হাত থাকে না, বাট ঘটে যায়। এবং এই ছোটো ছোটো দুর্ঘটনাগুলো মাঝে মাঝে এমন কিছু বিপত্তি তৈরি করে, একটা সময় সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে কোনো কোনো মানুষকে। এবং এরকম ঘটনা অহরই ঘটছে। এবং ছোটোখাটো যে সমস্যাটা প্রথম দিকে হয়, এমন কিছু সমস্যা আছে যে দুর্ঘটনাগুলো জনিত যে পঙ্গুত্ব হয় মানুষের, যদি প্রথম দিকে তারা যদি এর সঠিক চিকিৎসা করতে পারেন, এই পঙ্গুত্ব তাদেরকে আর বরণ করতে হয় না। সুস্থ স্বাভাবিকভাবেই তারা 8-10টা মানুষের মতো তারা চলাচল করতে পারেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত যিনি আছেন তাকে আপনারা অনেকেই চেনেন, যারা দীর্ঘদিনের ফলোয়ার ডক্টর.Md.Shafiullah প্রধানের। উনি বেশ কিছুদিন আগে স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন এবং সেটা ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং পরবর্তীতে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলেন। বাট ছোট্ট একটি দুর্ঘটনা যার জন্য ওনাকে আবারও আসতে হয়, বাট ওনার সঠিক সিদ্ধান্তের কারণে উনি আজকে আবারও সুস্থ হয়ে গেছেন এবং ভালো আছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি যে কী হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আছি ভালো। আমরা জানি যে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন পূর্বে। যারা আপনাকে দেখেননি তাদের জন্য যদি আপনার পরিচয়টা আরও একবার একটু বলতেন। আপনার নামটা কি স্যার? আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। বাসাটা কোথায় স্যার? আমার বাসা দক্ষিণখান। দক্ষিণখান, জি। আচ্ছা, আমরা জানি যে এর আগে আপনি স্যারের কাছে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন, এই সময়টা কি হয়েছিল যদি আরেকবার একটু বলতেন? তখন কথা মানে ভর্তি ছিলাম, মানে এরকম অবস্থা হয়েছিল, মানে দুই পায়ে হাঁটু ফুলে গেছে, গিরা ফুলে গেছে, হাত ফুলে গেছে। বিভিন্ন হসপিটালে গেছি, তা ওখানে ট্রিটমেন্ট পাই নাই। তো এখানে আসার পরে মানে স্যারের ভিডিও দেখে এখানে আসার পরে মানে স্যার ভর্তি দিছে, তা 14 দিন বলছে ইনশাল্লাহ আমি 10 দিনে সুস্থ হয়েছিলাম। সুস্থ হয়ে গিয়েছিলেন এবং আমি বাসায় চলে গিয়েছি। বাসায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার পরে সে তার পরবর্তী দিনগুলো কেমন ছিল? স্বাভাবিক কিন্তু 2.5 বছর ভালোই ছিলাম, কোনো ব্যথা মতো কোনো কিছু হয় নাই, কোনো সমস্যাও হয় নাই, খুব স্বাভাবিকভাবেই সব কিছু চলেছে। জি। আবার কেন আসতে হলো স্যারের কাছে? আবার এই একটা ওই মোটর সাইকেল চালাতে গিয়ে মানে দুর্ঘটনা পড়ে গিয়েছিলাম। আচ্ছা, স্লিপ করে পড়ে গিয়ে হাঁটুতে আবার আঘাত পাইছি। আঘাত পাওয়ার পরে দেখছি হাঁটু ফুলে গেছে। আচ্ছা, প্রথম দিন যখন ব্যথা পেয়েছেন সাথে সাথে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? না না না, যাই নাই। ভেবেছেন হয়তো ব্যথাটা ঠিক হয়, ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। কি হয়েছিল? ঠিক হয়, নামাজ ফামাজ পড়তে পারছি কিন্তু ঠিক হয়নি একবারে। আচ্ছা, তখন হঠাৎ নিচে নামতে উঠতে গেলেই আপনার হাঁটু ফুলে গেছে, প্রচণ্ড ফুলে গিয়েছে। প্রচণ্ড ফুলে তখন আর কিছুটা ভয় পেয়ে গিয়েছে। জি জি জি। এবং সরাসরি একটা নামই তখন মনে এসেছে, শ্যামলা স্যারের কাছে যেতে হবে। এবং সেই ইচ্ছে নিয়ে সরাসরি স্যারের কাছে চলে আসে, সরাসরি এখানে ভর্তি হয়ে গেছে। এসে ভর্তি হয়ে যান। কতদিন আগে ভর্তি হয়েছিলেন? আজকে আপনার 5 দিন। আজকে 5ম দিন। হাঁটু ফুলে যাওয়া, হাঁটতে না পারা, প্রচণ্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া, কেমন আছেন আজকে আপনি? জি ভালো আছি। সেই প্রচণ্ড ফুলে যাওয়া বা হাঁটার যে কষ্ট ছিল সেটা কি এখন আছে? না না না। তার মানে এই যে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছিলেন খুব দ্রুত সময়ের ভিতরে, সেটা আপনার সঠিক ছিল। জি জি। যেটার কারণে আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। জি জি। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। সবাই বাত ব্যথাজনিত যত কিছু আছে, অস্টিওআর্থ্রাইটিস, আমি সুস্থ হয়েছি, সবাইকে বলবো স্যারের সাথে অন্তত একবার আসা, অন্তত স্যারের পরামর্শটা নিক। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনলেন এতক্ষণ আমাদের এই পুরাতন পেশেন্টের কথা। আসলে দুর্ঘটনা মানুষের জীবনে হতেই পারে, বাট সঠিক একটা ডিসিশন জীবনটা আবার স্বাভাবিক করে দিয়েছে। ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ওনার ছোটো ভাই ওনাকে নিতে এসেছেন এবং ওনার ছোটো ভাইও মোটামুটি অনেক খুশি এবং ভাইকে দেখেছেন যে সুস্থ স্বাভাবিক অবস্থায় আছেন। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস